নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করেছি। বিকেল তখন বাজে প্রায় 5টা, বৃষ্টি পড়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি যোগা সেন্টার। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যোগা সেন্টার, এই যে নির্ভানা যোগা সেন্টার। তো আমি উপর দিয়ে উঠে যাই, আমাদের ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আমি একেবারে উপরে এই টপ ফ্লোরই। আগে আমি এখানেই আমার অফিস ছিল, তো এখানেই এখন যোগা সেন্টার। তাই আমি একটু দেখিয়ে দিই, খুব দেরি হয়ে গেছে ভাবলাম বৃষ্টি পড়ছিলো বলে, কিন্তু কেউ আসেনি, তাই আমার মনটা একটু খুশি হলো। আমি ফার্স্ট এই যে যোগা সেন্টারে আমি ঢুকে পড়ি, ভেতরে পরিবেশটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে আমাদের ভেতরের পরিবেশ, এই যে বৌদিও চলে এসছে, পরপর সবাই এসে গেছে, আর ওটা আমাদের ম্যাডাম যে বসে আছে, উনি যোগা শিখান, অর্পিতা ম্যাডাম। তো চলুন সবটা দেখাই, কেমন লাগলো জানাবেন। আর এই যে আমাদের সবাই চলে এসছে, আমারও ম্যাট পাতা হয়ে গেছে, আমি রেডি। তো এই যে যোগা শেখার আগে মানে ঢুকছি ফ্রেশ অবস্থায়, যোগা শিখে মানে কতটা কি ফ্রেশনেস থাকে সবটাই দেখাবো আপনাকে। আমাদের বেশ ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগছে জানাবেন। এই ম্যাডামগুলো অনলাইনে ক্লাস নেবে বলে, আর এখানে বৌদি করছে চ্যান্টিং, মানে এটা হচ্ছে এটা এক ধরনের ফোন, যেটা শুনুন আপনারা। আচ্ছা দেখুন, এইরকমভাবেই আমাদের এখানে যোগা খুব যত্ন সহকারে শেখানো হয়, অর্পিতা ম্যাডাম খুব যত্ন সহকারে খুব সুন্দর করে আমাদের শেখানো হয়, আর আমাদেরও খুব ভালো লাগে, মন দিয়েই আমরা এটা শিখি। তো যারা যারা শিখতে চান এই একাডেমিতে জয়েন করতেই পারেন, নির্ভয়া একাডেমি। আগেও বললাম এই একাডেমিতে যারা আসবেন ভাঙাকুঠি এসে যোগাযোগ করবেন, নাম্বারটাও দেওয়া আছে, দেখে নেবেন। তো যারা যারা যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ম্যাডামের তো আছেই, অনলাইন হয় অফলাইনে হয় ক্লাস। এরপরে চলে যাই নিচের তলায়, নিচের তলায় হচ্ছে পার্লার। তো এই পার্লারে এলাম আমি, একটু ভাইয়ের বিয়ে এমনিও আছে আর বেরোনোরও আছে, তাই একটু পার্লারে এলাম আইব্রোটাও ব্ল্যাক করতে। আর এখানে দেখুন এই মাছের স্পা, মানে ফিশ স্পা। এই স্পাটা আমি আগেও দুর্গাপুরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আমার মানে যখনই আমি ভুল প্লাক করি, যাই করি, এই ঝিলিকে আমাকে করিয়ে দেয়। তো এই যে ঝিলিক, ঝিলিক খুব সুন্দর, ওর হাতের কাজও খুবই সুন্দর, ওর মানে ওর সত্যি করেই হাতের কাজ খুব ভালো, ফেসিয়াল যাই করবেন। তো আমি এখন আপাতত আজকে ওই আইব্রোটাই করবো, তারপরে করবো ফিস স্পা, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। ওর নেলটা দেখুন, নেল আর্টটা কি সুন্দর করেছে, এখান থেকেই করানো, তো কি ভালো লাগছে ওর হাতে, এমনিতেও সুন্দরী, হাতটাও সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদের ঝিলিক সুন্দরী, সেটাও দেখিয়ে দিলাম। চলুন আমার আইব্রোটা হোক, ততক্ষণে আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমরা একটা বিল্ডিংয়ের মধ্যেই, উপরে আমার যোগা, নিচের তলায় মানে মিডলে হচ্ছে পার্লার, আর নিচের তলায় যেমন দোকানপাট সেরকম। তো চলুন আমার স্পাটা এবারে জুতো করে দিচ্ছে, মেয়েদের জুতো রাখে, পাটা প্রথমে বাথরুমে ওয়াশ করে নিতে, তো ভালো করে ধুয়ে নিলাম। তারপরে যাচ্ছি ওই মাছগুলোর কাছে, পিরানা আমাকে না খেয়ে নেয়। আমি আগেও করেছি, তাই এবারে অতটা ভয় লাগেনি, প্রথমবার একটু ভয় লেগেছিল, কিন্তু আপনার ভয় লাগেনি। তো চলুন এই যে আমি জলের মধ্যে পা দিচ্ছি, ঝিলিক আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, আমার এখন ক্যামেরাম্যান ঝিলিক। তো ঝিলিক খুব ভালো মেয়ে, মানে এত ভদ্র ব্যবহার, এই পার্লারের ব্যবহারটাও আমার খুব ভালো লাগে। আগেও আমি এসেছি যখন আমি উপরে অফিস করতাম তখন। পেতে চান যারা একই ছাদের মধ্যে সব কিছু পেতে চান, তারা কিন্তু এখানে আসতেই পারেন। উপরে যোগা, মাঝখানে আপনি বিউটি ট্রিক্স যা নেবেন নিয়ে নিতে পারেন। এই যে দেখুন মাছগুলো কেমন খাচ্ছে আমার পাটা, বাপরে কুটকুট কুটকুট করে খাচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে লাগছে না। এই এক্সপিরিয়েন্সটা যেহেতু আমার আগে আছে, তাই জন্য খুব একটা আমি ভয় পাইনি, কিন্তু প্রথমবার প্রচুর ভয় পেয়েছিলাম। মাছগুলো পুরো মানে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে শুধু, আর কিছুই না। এটাতে ডেড সেলসগুলো মানে কামড়ে, ডেড সেলসগুলোকে খুলে দেয়, চামড়াগুলো, মরা চামড়া যেগুলোকে বলে, সেগুলোকে কামড়ে খেয়ে নেয় মাছগুলো, আর কিছুই না। এছাড়া এমনি কিছু ভয়ের নয় এটা। তো আমি অনেকক্ষণই ঝিলিক আমাকে করিয়েছে, মানে যেহেতু আমি একটু চেনা শোনা, আমি এখানে যাতায়াত ভালোই করি, তাই এটা 15 মিনিটে 100 টাকা, 15 মিনিট নেবে 100 টাকা। তো আমার 15 মিনিটের থেকে অনেক বেশি সময় আমার ছিলাম। তো পার্লারে চলুন একবার পার্লারটা ঘুরিয়ে দেখি। যে আসবেন সে এখানেও আসতে পারেন, এখানের ব্যবহার ছেলে মেয়েগুলো খুব ভালো, মানে এই যে আমি ঝিলিকের কথাই বলছি, বাকি সবাই খুব ভালো।
তো সবাই দেখলেই মোটামুটি নিজের আপনের মতনই ব্যবহার করে, এদের ব্যবহারও ভালো, এদের কাজও ভালো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে মাছগুলো দেখুন, ভয় 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 লাগে, যতই এক্সপিরিয়েন্স হোক একটু ভয় তো লাগেই, কুটকুট করছে। আর বৌদি আর স্মৃতি দিয়ে ওরাও আমার সঙ্গে এসে যোগদান দিয়েছে, ওরা একটু বসেছে আমার সঙ্গে, বেশিক্ষণ থাকতে পারবে না, চলে যাবে, তাই জন্য ওরা একটু বসলো আমার কাছে। যদি থাকতে পারতো, কিন্তু বাচ্চাটা, ওদের বাচ্চা আছে দুজনেরই, তো থাকা সম্ভব নয়, তো ওরা বেরিয়ে গেল। আমি তারপরেও অনেকক্ষণ ছিলাম, মাছগুলো সামনে থেকে দেখাই, পিরানার বাচ্চা, পিরানা আমার পাগুলোকে পুরো খেয়েই নেবে মনে হয়। কারা কারা এই স্পা করিয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা যারা করাননি করিয়ে দেখতেই পারেন, ভালোই লাগে। আমার তো বেশ আরামই হয়েছে, এবারেরটা আগের বারের থেকে এবারেরটা বেশি আরাম পেয়েছি, আর পাটা অনেকটা পরিষ্কার হয়েছে, এটা বাস্তব কথা। পরিষ্কার হয় না বা কিছু হয় না তা নয়, নিশ্চয়ই হয়, একটু সময় দিয়ে করলে বেশ ভালো হয়। প্রফেশনাল যারা ওই 15 মিনিটই রাখে তাদের ক্ষেত্রে খুব একটা হয় না, কিন্তু আরেকটু বেশি রাখলে আমার মনে হয় পরিষ্কার হয়। অনেকক্ষণ ধরে জলে ওই মাছগুলো কুটকুট করে খাওয়া, ওই ব্যাপারটাও তার কিছু কাজ করছে, ব্লাড সার্কুলেশনও বাড়াচ্ছে, এসবে অনেক কিছুই কাজ আছে নিশ্চয়ই। কিন্তু আমার তো বেশ ভালো পাটা পরিষ্কার হয়েছে। তার মধ্যে একটা মজার ঘটনা দেখাই, একটা 1.5 বছরের শিশু, বেশিও বয়স নয়, যে 1.5 বছরের বাচ্চাটা, ওর মা কালার করছে চুলে, ওই পার্লারে বললাম না, পার্লারের সব কটা স্টাফ খুব ভালো, ব্যবহার খুব ভালো, আন্তরিকতা, বাচ্চাটাকে তারাই নিয়ে, তারাই এন্টারটেন করছে। বাচ্চাটার ঘটনাটা বলি, বাচ্চাটা মোবাইল দেখে চুপ করে আছে, মোবাইল ছাড়া সে মাকে ছাড়া খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। 1.5 বছরের বাচ্চা মোবাইল বুঝে গেছে। তো আমার বিয়ে হয়ে গেছে, আমি বাড়ি চলে আসছি আজকের মতো, এখানে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি প্রায় কমেও গেছে, আর বৃষ্টি নেই, তো আমার রাত হয়ে গেছে অনেকটা, বাড়ি চলে গেছে, টাটা, বাই।